ফেসবুকে কমেন্ট সেকশন আপনি কিভাবে অফ করে রাখবেন? আপনারা প্রায় সময় অনেকের পোস্ট বা অনেকের ভিডিওতে আপনি দেখতে পারেন যে কমেন্ট কিন্তু করা যায় না, জাস্ট শুধুমাত্র লাইক বাটন এবং হচ্ছে শেয়ার বাটন। তো এটাকে ভালোভাবে বোঝার জন্য আপনি স্ক্রিনটাকে একটু ফলো করুন, দেখতে পারবেন একটা পোস্ট, এই পোস্টে এখানে শুধুমাত্র লাইক এবং এখানে রয়েছে শুধু শেয়ার, কিন্তু কমেন্ট করার কিন্তু কোনো অপশন নেই। কিন্তু আমি নিচের দিকে যদি যাই তাহলে আপনারা দেখতে পারবেন এখানে লাইক এবং কমেন্ট অপশন কিন্তু রয়েছে। তো তাহলে এখান থেকে কমেন্ট সেকশন কিভাবে গায়েব হলো? কমেন্ট সেকশন আসলে গায়েব হয়নি, কমেন্ট সেকশনকে গায়েব করা হয়েছে। কিভাবে? এই জিনিসটা আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমি শেয়ার করব। আপনিও চাইলে এখন থেকে কিন্তু যে কোনো পোস্ট বা যে কোনো ভিডিও কমেন্ট সেকশন আপনি বন্ধ করে রাখতে পারবেন। রিসেন্টলি ফেসবুকের নতুন একটি আপডেট এসেছে, দেন এই আপডেটটা আমি মনে করি আপনাদের জানা উচিত, কারণ যেহেতু ফেসবুক বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করি, প্রতিটা আপডেট কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করি, ঠিক আছে? তো এজন্য প্রথমে আমরা যে কাজটা করব, সাপোজ ধরুন আপনি একটা পোস্ট করবেন, যে কোনো আপনি একটা পোস্ট করবেন, তো পোস্ট করার সময় কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে, বা আপনি পাবলিশ অবস্থা কিন্তু এইটা আপনি অন করতে পারেন বা অফ করতে পারেন, আপনার নতুন পোস্ট হোক বা পুরাতন পোস্ট হোক সব জায়গায় কিন্তু আপনি কাজটা করতে পারবেন। ওকে, তো দেখতে পারবেন এই পোস্টটি আমি 3 মিনিট আগে করেছি, ঠিক আছে? এই পোস্টটা আমি 3 মিনিট আগে দিয়েছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য, টেস্টিং পারপাসে। তো এখন দেখতে পারবেন এখানে 3 লাইন নামে একটা অপশন রয়েছে বা 3 ডট, আপনি এই অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে হু ক্যান কমেন্ট অন ইওর পোস্ট। তো আমি এই পোস্টের নিচে একটা ক্লিক করব। পোস্টের নিচে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন রিসেন্টলি নতুন করে এই নিচে এই অপশনটা যোগ হয়েছে আপনার, অ্যাট দ্য টপ প্রোফাইল অ্যান্ড পেজ ইওর মেনশন, ঠিক আছে? এই নতুন অপশনটা কিন্তু যোগ হয়েছে। এটা আমি অন করে দেওয়ার পর যখন ডান করে দিয়েছি, অর্থাৎ ডানে ক্লিক করেছি, তখন কিন্তু আপনার আর কেউ ই করতে পারবে না, তখন কিন্তু আপনাকে আর কেউ কমেন্ট করতে পারবে না। হ্যাঁ, আপনি যদি কাউকে মেনশন করে দিতেন তো সেই ক্ষেত্রে কিন্তু সে কমেন্ট করতে পারবে। তো প্রত্যেকটা সিস্টেমগুলো আপনাদের একবার একটা করে একবার করে বোঝাই, দেন তারপর আপনাকে বুঝিয়ে দিচ্ছি। এখানে প্রথম যে অপশনটা রয়েছে পাবলিশ, আপনি যদি পাবলিশে ক্লিক করেন তো তাহলে কিন্তু প্রত্যেকেই কিন্তু এই পোস্টটি কি করতে পারবে, দেখতে পারবে প্রত্যেকেই, ঠিক আছে? আপনার ফ্রেন্ড লিস্টে যে আছে সেও দেখতে পারবে, ফ্রেন্ড লিস্টে আপনার যে নেই সেও কিন্তু আপনার এই পোস্টটা দেখতে পারবে। তারপরে নিচে দেওয়া রয়েছে হচ্ছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফলোয়ার্স, এই অপশনটাতে দিয়ে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ফ্রেন্ড লিস্টে যারা বন্ধু রয়েছে এবং আপনাকে যারা ফলো করে, দেন তারা কিন্তু আপনাকে কি করতে পারবে, কমেন্ট করতে পারবে। এবং নিচে যে অপশনটা রয়েছে শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারাই কিন্তু আপনাকে কমেন্টটা করতে পারবে, দেন তাছাড়া কিন্তু আপনাকে কেউ কমেন্ট করতে পারবে না। এবং তাও এখান থেকে বলা হয়েছে কি যে যদি আপনাকে কেউ নতুন করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, আপনি অ্যাকসেপ্ট করেন, বা আপনাকে নতুন করে কেউ যদি আপনাকে ফলো দিয়ে থাকে, 24 ঘন্টা না হওয়া পর্যন্ত কিন্তু সে কি করতে পারবে না, কমেন্ট করতে পারবে না। হ্যাঁ, মানে নতুনদের ক্ষেত্রে, আর পুরাতনদের ক্ষেত্রে তো সে তো আপনার ফ্রেন্ড লিস্টে বা ফলো লিস্টে আছে, সে কিন্তু অনায়াসে করতে পারবে। তো এখানে আপনারা দেখতে পারতেছেন রয়েছে একদম সর্বশেষে একদম নিচের দিকে প্রোফাইল অ্যান্ড পেজ ইওর মেনশন, আপনি চাইলে যে কাউকে আপনি মেনশন করতে পারেন, দেন আপনি চাইলে যে কোনো পেজকে মেনশন করতে পারেন, শুধুমাত্র ওই নির্দিষ্ট ব্যক্তি বা যাদের যাদের আপনি করবেন তারা কিন্তু শুধুমাত্র আপনার এই ভিডিওর নিচে বা আপনার কমেন্ট সেকশনের নিচে, যে কোনো পোস্টের কমেন্ট সেকশন নিচে কমেন্ট করতে পারবে। তো আমি এখন নিচেরটা ক্লিক করে দেবো, নিচেরটা ক্লিক করে যখন আমি এখান থেকে ডানে ক্লিক করে দেবো, ডানে ক্লিক করার পর আমি পোস্টটা অন্য একটা আইডি দিয়ে দেখতেছি যাতে করে আপনাদের বুঝাইতে পারি। আমি এখন রিফ্রেশ করলাম, রিফ্রেশ করার সাথে সাথে দেখতে পারবেন এখানে লাইক বাটন এবং এখানে হচ্ছে আপনার শেয়ার বাটন, কমেন্ট কিন্তু করার কোনো অপশন নেই। তো এখন আমরা এইটাই আবার পুনরায় বন্ধ করে দিব। তো বন্ধ করে দেওয়ার জন্য আমি আবার এখান থেকে 3 ডট লাইনে আসবো, আসার পর আমি হু ক্যান কমেন্ট অন ইওর পোস্ট এই অপশনটাতে ক্লিক করে এটা বন্ধ করব। কোথায় দিয়ে দিব, ধরেন আমি এখান থেকে সবাই দেখতে পারবে, এই পোস্টটি সবাই দেখতে পারবে। তো আমি এখান থেকে পাবলিশে ক্লিক করার পর আমি এখান থেকে ডানে ক্লিক করে দেব। ওকে, এখন আমি অন্য একটা আইডিতে চলে আসলাম, দেখতে পারবেন এখনো কিন্তু এখানে কমেন্ট করার কোনো অপশন নেই। তো আমি এখান থেকে একটু রিলোড বা রিফ্রেশ করব। ওকে, তো সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আপনার কমেন্ট সেকশনটা চলে আসছে। তো এইভাবে আপনি আপনার যে কোনো ভিডিওর কমেন্ট অপশন বন্ধ করে রাখতে পারেন, যে কোনো পোস্ট বা ভিডিওর ক্ষেত্রে হতে পারে। তো এই ছোট্ট একটা ফেসবুক থেকে আপডেট আসছে, এই বিষয়টা আপনাদের আমি শেয়ার করে দিলাম, আশা রাখি এখন আপনারা এই বিষয় সম্পর্কে কিন্তু ক্লিয়ার। তো ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন আরেকটা ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত নিজে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।